আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সামনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন সেটি 100 বছর পুরনো। তো এখন দুপুরবেলায় কলেজ প্রাঙ্গণের পাশেই সেই বটগাছটি, আমি জায়গাটার নাম আপনাদেরকে বলে দিচ্ছি, কিশোরগঞ্জ জেলা গৌরদয়াল গভর্নমেন্ট কলেজের পাশেই। কলেজ এরিয়ার ভিতরে পড়ছে বটগাছটি, যেখানে অনেক ব্যাপার ঘটে রাতের বেলায় বিশেষ করে। আর এই সেটটাতে ভবন থাকার ফলেও এখানে স্টুডেন্টরা আসে না, এদিকে যাতায়াত করে না। একমাত্র গাছটি দেখতেই পাচ্ছেন কতটা ভয়ানক দেখতে, 100 বছর পুরনো সে বটগাছ। এখানে অনেকের মুখে শোনা যায় জিন পরিদের নাকি বসবাস আছে এখানে। তো যেহেতু দিনের বেলা এখানে তেমন কোনো কিছু হয় না, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি আজকে। এটা নিয়ে আমি একটা ভিডিও করব। এই ইন্ট্রোটা দেখে যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং রাত 2টা বাজে সেখানে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রয়োজন বোধ আমরা লাইভে আসবো। তো আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়।